শুরু করি। আমি তোমাদের কানেকটিভ টিস্যু পড়িয়েছিলাম, হিস্টোলজি। কানেকটিভ টিস্যু প্রপার আমি ডিটেলস পড়িয়েছি, আজকে আমি সাপোর্টিং কানেকটিভ টিস্যুটা তোমাদের পড়াবো। সাপোর্টিং কানেকটিভ টিস্যু হলো কার্টিলেজ এবং বোনস। তাহলে এট ফার্স্ট ডেফিনিশন অফ কার্টিলেজ। Cartilage is a specialized, firm, and flexible form of connective tissue in which extracellular matrix has a firm consistency. General feature: cartilage supports region of the body that require varying degree of flexibility. It is an avascular structure nourished by diffusion. No nerves are present in cartilage. Regeneration of cartilage is poor. It is covered externally by a dense connective tissue sheath known as পেরিকন্ড্রিয়া, এক্সেপ্ট ওভার দ্য ফাইব্রোকার্টিলেজ। বোনসে যেমন পেরিওস্টিয়াম আছে, কার্টিলেজের আউটার কাভারিং যে কানেকটিভ টিস্যু শীট দিয়ে হয় সেটাকে বলে পেরিকন্ড্রিয়া। কার্টিলেজ একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, ফার্ম অ্যান্ড ফ্লেক্সিবল ফর্ম অফ কানেকটিভ টিস্যু উইচ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স হ্যাজ অ্যান ফার্ম কনসিস্টেন্সি। জেনারেল ফিচারটা আশা করি তোমরা পারবে। Perichondrium. What is perichondrium? Perichondrium is a sheet of dense connective tissue. Except the articular cartilage of joints, all hyaline cartilage is covered by perichondrium. Perichondrium is essential for the growth and maintenance of cartilage. It is rich in collagen type 1 fiber, contain numerous fibroblasts. Perichondrium made of two layers, outer fibrous or vascular layer, inner chondrogenic or cellular layer. এতটুকু কি ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, তাহলে সাপোর্টিং কানেকটিভ টিস্যু কি কি আছে? Ma'am, bones and cartilage. Bones and cartilage. আমরা ডেফিনেশন কার্টিলেজ দেখেছি, ক্যারেক্টারিস্টিকস দেখেছি, এবং আউটার কাভারিং অফ দ্য কার্টিলেজ ইজ কল পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম এর ডেফিনিশন ও লিখেছি। হোয়াট আর দ্য লেয়ার অফ পেরিকন্ড্রিয়াম? ম্যাম, টু লেয়ার। হ্যাঁ, পেরিস্টিয়াম এর মতো দুইটা লেয়ার, আউটার ফাইব্রাস অর ভাস্কুলার লেয়ার, ইনার কন্ড্রোজেনিক অর সেলুলার লেয়ার লাইক পেরিস্টিয়াম। কম্পোজিশন অফ কার্টিলেজ খুব ইম্পর্টেন্ট। কার্টিলেজ কনসিস্ট অফ সেলস, ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। বোন সেলকে যেমন তোমার অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এরকম নামকরণ করা হয়, কার্টিলেজ সেলকেও আমরা বলি কন্ড্রোসাইট। তাহলে সেলস হলো কন্ড্রোসাইট, ফাইবার কোলাজেন অ্যান্ড ইলাস্টিক ফাইবার, এই দুই ধরনের কানেকটিভ টিস্যু ফাইবার আমরা কার্টিলেজে পাবো। এবং গ্রাউন্ড সাবস্টেন্স, গ্রাউন্ড সাবস্টেন্স কনসিস্ট অফ অ্যাসিড মিউকোপলিস্যাকারাইড, যেমন কন্ড্রোটিন সালফেট, কোলাজেন টাইপ 2, ইলেকট্রোলাইট এবং ওয়াটার। তাহলে কম্পোজিশন কি কার্টিলেজে? তিনটা কম্পোনেন্ট থাকবে, কম্পোজিশনটা বলো। সেল, ফাইবারস এন্ড গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স, কার্টিলেজ সেলকে বলে কন্ড্রোসাইট, আর ফাইবার থাকবে কোলাজেন এবং ইলাস্টিক ফাইবার। গ্রাউন্ড সাবস্টেন্স থাকে অ্যাসিড মিউকোপলিস্যাকারাইড, যেমন কন্ড্রোটিন সালফেট, কোলাজেন টাইপ 2, ইলেকট্রোলাইটস এন্ড ওয়াটার। টাইপস অফ কার্টিলেজ তোমরা আগেই পড়েছো। হোয়াট আর দ্য টাইপস অফ কার্টিলেজ প্রেজেন্ট ইন আওয়ার বডি? ম্যাম, থ্রি টাইপ। হ্যাঁ, নাম বলো। হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এন্ড ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ কনসিস্ট অফ কোলাজেন টাইপ 2 ফাইবার। ইলাস্টিক কার্টিলেজ মেইনলি কনসিস্ট অফ ইলাস্টিক ফাইবার, কোলাজেন টাইপ 2 ফাইবারও থাকে। ফাইব্রো কার্টিলেজ মেইনলি কনসিস্ট অফ কোলাজেন টাইপ 1 ফাইবার। ফাংশনস অফ কার্টিলেজ: সাপোর্ট সফট টিস্যু, প্রোভাইড গ্লাইডিং এরিয়া ফর দ্য জয়েন্টস অ্যান্ড ফেসিলিটেটিং মুভমেন্টস, এসেনশিয়াল ফর গ্রোথ অফ দ্য লং বোন। বোনস এর মতো কার্টিলেজের ফাংশনটাও তোমাদের মুখস্থ করে রাখতে হবে। আজকে আমরা পড়বো হিস্টোলজিক্যাল ফিচার্স অফ থ্রি টাইপস অফ কার্টিলেজ। প্রথমে আমরা হায়ালিন কার্টিলেজটা দেখি। ক্যারেক্টার্স: প্রেজেন্স অফ হাইলি বেজোফিলিক হোমোজেনাস ম্যাট্রিক্স। যখন আমরা মাইক্রোস্কোপ হায়ালিন কার্টিলেজ আমরা দেখবো, তার ম্যাট্রিক্স, তোমার ম্যাট্রিক্সটা হলো হোমোজেনাস, বেজোফিলিক হোমোজেনাস ম্যাট্রিক্স।
কোলাজেন ফিব্রিল প্রেজেন্ট, কোলাজেন ফাইবার গুলো ফিব্রিল আকারে থাকে, কোলাজেন ফিব্রিল প্রেজেন্ট ইন দ্য ম্যাট্রিক্স হ্যাভ দ্য সেম রিফ্রাকটিভ ইন্ডেক্স এজ দ্যাট অফ গ্রাউন্ড সাবস্টেন্স। এর জন্য এটাকে বলে হোমোজেনাস ম্যাট্রিক্স, কারণ কোলাজেন ফাইবার গুলো ফিব্রিল আকারে থাকে এবং সেটা গ্রাউন্ড সাবস্টেন্স থেকে আলাদা করা যায় না, সেই জন্য আমরা বলি কোলাজেন ফিব্রিল এবং গ্রাউন্ড সাবস্টেন্স একই রকম দেখতে, হোমোজেনাস ম্যাট্রিক্স। ফ্রেশ হায়ালিন কার্টিলেজ ইজ ব্লুইশ হোয়াইট অ্যান্ড ট্রান্সলুসেন্ট ইন দ্য এমব্রায়ো, ইট সার্ভ এজ এ টেম্পোরারি স্কেলিটন আনটিল ইট ইজ গ্রেজুয়ালি রিপ্লেস বাই বোন। হায়ালিন কার্টিলেজ ইজ ক্যারেক্টারাইজ বাই স্মল এগ্রিগেশন অফ কন্ড্রোসাইটস হুইচ আর এম্বেডেড ইন দ্য ম্যাট্রিক্স অফ গ্রাউন্ড সাবস্টেন্স রেইনফোর্স বাই কোলাজেন ফাইবার। স্ট্রাকচার অফ হায়ালিন কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ কনসিস্ট অফ ম্যাট্রিক্স, পেরিকন্ড্রিয়াম অ্যান্ড কন্ড্রোসাইট। ম্যাট্রিক্স ইজ ক্যারেক্টারাইজ বাই দ্য হায়ালিন কার্টিলেজ ইজ ক্যারেক্টারাইজ বাই দ্য প্রেজেন্স অফ হাইলি বেজোফিলিক হোমোজেনাস ম্যাট্রিক্স। কেন এটাকে আমরা হোমোজেনাস ম্যাট্রিক্স বলছি? আমি Because একটু then আগে বললাম, fibers and ground substance cannot separate it. হ্যাঁ কোলাজেন গুলো ফাইবার গুলো ফিব্রিল আকারে থাকে এবং তারা সেম রিফ্রাকটিভ ইন্ডেক্স এস গ্রাউন্ড সাবস্টেন্স, এই জন্য সেটা হোমোজেনাস ম্যাট্রিক্স। হোমোজেনাস মানে একই রকম। ম্যাট্রিক্স কনসিস্ট অফ কোলাজেন এমবেডেড ইন এ ফার্ম হাইড্রেটেড জেল অফ প্রোটিওগ্লাইকেন এন্ড স্ট্রাকচারাল গ্লাইকোপ্রোটিনস। হায়ালিন কার্টিলেজ কনসিস্ট প্রাইমারলি অফ টাইপ 2 কোলাজেন। তোমরা পড়েছো কানেকটিভ টিস্যুতে কোলাজেন ফাইবারের অনেকগুলো টাইপ হয়। হায়ালিন কার্টিলেজটা টাইপ 2 কোলাজেন দিয়ে তৈরি। স্মল অ্যামাউন্টস অফ কোলাজেন টাইপ 4, 5, and 6 and others are also present. The matrix appears homogeneous because the collagen fibril present in the matrix have the same refractive index as that of ground substance. এই কথাটা মুখস্থ করে রাখতে হবে, কারণ যখন তোমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখবে আমরা জিজ্ঞেস করি যে কেন ম্যাট্রিক্সটা হোমোজেনাস, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ফাইবার জন্য। পেরিকন্ড্রিয়াম, ম্যাট্রিক্সের পরে আমরা বাইরে একটা কাভারিং দেখো, পেরিকন্ড্রিয়াম। Pericondrium except in the articular cartilage of joints. All hyaline cartilage is covered by a layer of dense connective tissue called pericondrium. তাহলে কোথায় থাকবে না pericondrium? Ma'am, except articular cartilage. Articular cartilage ছাড়া, articular cartilage of joints ছাড়া বাকি all hyaline cartilage is covered by a layer of ডেন্স কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুর নাম হলো পেরিকন্ড্রিয়াম। খুব ইম্পর্টেন্ট কন্ড্রোসাইট, আমরা সেলগুলো কেমন দেখব। কার্টিলেজ সেল অর কন্ড্রোসাইটস অকুপাই স্মল কেভিটি, এই যে এক একটা, এগুলো হলো এক একটা কন্ড্রোসাইট এবং তারা যে স্মল কেভিটির মধ্যে থাকে এটাকে বলে লেকুনি। দিজ আর দ্য কন্ড্রোসাইট এবং এটা হলো লেকুনি। Cartilage cell or chondrocytes occupy small cavities within matrix called lacunae. Chondrocytes are round and may appear in group of up to 8 cells. This group are called isogenous. তাহলে দেখো এখানে দুইটা করে থাকতে পারে, এরকম তিনটা করে থাকতে পারে, চারটা করে থাকতে পারে, আপ টু 8 সেল পর্যন্ত থাকতে পারে। এই যে গ্রুপ করে থাকে এটাকে বলে আইসোজেনাস গ্রুপ অফ কন্ড্রোসাইট। তাহলে আমরা কার্টিলেজে মেনলি কোন জিনিসটা দেখবো? কন্ড্রোসাইট ছিল। হ্যাঁ পুরাটা পাবো। হোয়াট আর দ্য টিপিক্যাল ফিচার অর আইডেন্টিফাইং পয়েন্টস অফ কার্টিলেজ হোয়েন উই সিন আন্ডার মাইক্রোস্কোপ? এই যে দেখো এটা হলো ম্যাট্রিক্স, ব্লুইশ কালার যে দেখা যাচ্ছে এটা হলো ম্যাট্রিক্স, তাহলে হোমোজেনাস ম্যাট্রিক্স। এখানে গ্রাউন্ড সাবস্টেন্স এবং কোলাজেন ফাইবার আছে, তাহলে হোমোজেনাস ম্যাট্রিক্স থাকবে এবং আইসোজেনাস গ্রুপ অফ কন্ড্রোসাইট। আর বাইরের দিকে কি আছে? এটা পেরিকন্ড্রিয়াম। তাহলে এই তিনটা জিনিস যদি থাকে, দিস ইজ দা স্লাইড অফ হায়ালিন কার্টিলেজ। কার্টিলেজ সেল অর কন্ড্রোসাইট অকুপাই স্মল ক্যাভিটিস উইথিন ম্যাট্রিক্স অর লেকুনি। কন্ড্রোসাইট আর রাউন্ড, দিস আর দা নিউক্লিয়াস অফ কন্ড্রোসাইট অ্যান্ড মে এপিয়ার ইন গ্রুপ অফ আপ টু 8 সেলস। দিস গ্রুপ আর কল আইসোজেনাস। ইচ সেল কন্টেন এ লার্জ স্পেরিক্যাল সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস। কন্ড্রোসাইট সিনথেসাইজ কোলাজেন অ্যান্ড আদার ম্যাট্রিক্স মলিকুল। দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্লাইড অফ দ্য কার্টিলেজ।
আমরা যখন মাইক্রোস্কোপে দেখবো ঠিক এরকম ফিচার দেখা যাবে। কোথায় কোথায় পাওয়া যায় হায়ালিন কার্টিলেজ? ম্যাম ব্রঙ্কাস, আর্টিকুলার কার্টিলেজ, ট্রাকিয়া। হ্যাঁ ট্রাকিয়া, ট্রাকিয়া, ব্রঙ্কাস, কোস্টাল কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ, যেটা তোমরা এ পর্যন্ত পড়েছো, যেটা বড় নাই। আমরা লেরিংসে কিছু কার্টিলেজ পাই, এর মধ্যে থাইরয়েড, ক্রিকয়েড কার্টিলেজ, এগুলো হলো সব হায়ালিন কার্টিলেজ। তাহলে এই এক্সাম্পল গুলো একটু মনে রাখতে হবে, ডিস্ট্রিবিউশন অফ হায়ালিন কার্টিলেজ আর কোস্টাল কার্টিলেজ, ট্রাকিয়াল রিং, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, আরো আছে আর্টিকুলার কার্টিলেজ, ব্রঙ্কাস, এগুলোতে আমরা সব হায়ালিন কার্টিলেজ পাবো। তাহলে টিপিক্যাল ফিচার কি কি আছে আবার বলো। ম্যাম ব্লুইশ ম্যাট্রিক্স, দে আর প্রেজেন্ট গ্রাউন্ড সাবস্টেন্স অ্যান্ড ফাইবার, দ্যাট ইজ হোমোজেনাস, হোমোজেনাস অ্যান্ড ম্যাট্রিক্স, ইন দ্য আপার সাইড দে আর প্রেজেন্ট পেরিকন্ড্রিয়াম। আর সেল গুলো কেমন থাকবে? সেলগুলো আইসোজেনাস থাকবে। আইসোজেনাস গ্রুপ অফ কন্ড্রোসাইট। কার্টিলেজ সেল কে কি বলে? কার্টিলেজ সেল কে ম্যাম কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট। তাহলে এগুলো দেখা যাচ্ছে যে এগুলা কি, এই যে ব্লুইশ কালার, এটা হচ্ছে কার্টিলেজ সেলের নিউক্লিয়াস। তাহলে এগুলো কি? কন্ড্রোসাইট। এবং এই যে তোমার একটা জায়গার মধ্যে আছে, এগুলোকে কি বলে? কন্ড্রোসাইট কোন জায়গায় থাকে? লকুনা লেকুনি। লকুনা হ্যাঁ, তাহলে যদি এরকম স্লাইড দেখো, ব্লুইশ হোয়াইট ইন কালার, হোমোজেনাস ম্যাট্রিক্স, আইসোজেনাস গ্রুপ অফ কন্ড্রোসাইট, বাইরের দিকে একটা পেরিকন্ড্রিয়াম কভার করে থাকে, তাহলে এই স্লাইডটা হবে স্লাইড অফ হায়ালিন কার্টিলেজ। এটা তোমাকে ডেসক্রাইব করতে হবে। প্র্যাকটিক্যাল খাতায় তোমরা এই ছবিটা আঁকবে এবং ডেসক্রিপশন লিখবে। ডিস্ট্রিবিউশনটা মনে রাখতে হবে, ফাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে হলো ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ ফিচার্স ইট কন্টেন অ্যাবান্ডেন্ট নেটওয়ার্ক অফ ফাইন ইলাস্টিক ফাইবার। ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি, এর জন্য আমরা এটাকে বলি ইলাস্টিক কার্টিলেজ। ইট কন্টেন্স কোলাজেন টাইপ 2 ফিব্রিলস। ফ্রেশ ইলাস্টিক কার্টিলেজ ইজ ইয়েলোইশ কালার ডিউ টু প্রেজেন্স অফ ইলাস্টিন। দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্লাইড অফ ইলাস্টিক কার্টিলেজ। দেখো এই অংশটুকু হলো ইলাস্টিক কার্টিলেজ। এটা তোমার ইপিগ্লটিস এর স্লাইড, এর জন্য বাইরের লাইনিং এপিথেলিয়াম দেখা যাচ্ছে, এখানে তোমার লেমিনা প্রক্রিয়া দেখা যাচ্ছে, আর এরপরে লেয়ারটাই হলো ইলাস্টিক কার্টিলেজ। আমরা ইলাস্টিক কার্টিলেজ এর ডিস্ট্রিবিউশন যদি মনে করি, তাহলে কোথায় কোথায় পাওয়া যায়? ম্যাম ইস্ট্রোজেন টিউব, ইপিগ্লটিস অ্যান্ড এক্সটার্নাল ইয়ার। হ্যাঁ, তাহলে এটা একটা ইপিগ্লটিস এর স্লাইড, যার মতে ইলাস্টিক কার্টিলেজ আছে। এই অংশটুকু হলো ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ এটা স্টেইনিং এর জন্য কালারটা এরকম, আর তার মাঝে মাঝে এই যে কন্ড্রোসাইট, এগুলো হলো কন্ড্রোসাইট। তার মাঝে মাঝে কি থাকবে, কোন ফাইবার থাকবে? ম্যাম কোলাজেন টাইপ টু। না, মেইনলি ইলাস্টিক ফাইবার, আমরা ইলাস্টিক ফাইবার দেখবো। এখানে নিউমেরাস ইলাস্টিক ফাইবার থাকবে, এজন্য এটার নাম হলো ইলাস্টিক কার্টিলেজ। ডিস্ট্রিবিউশন হলো অরিকল অফ দা ইয়ার, দা ওয়াল অফ এক্সটার্নাল অডিটরি ক্যানেল, দা অডিটরি টিউব, ইপিগ্লটিস, দা কিউনিফর্ম কার্টিলেজ ইন দা লেরিংস, কর্নিকুলে কার্টিলেজ ইন দা লেরিংস। এগুলো একটু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এবার একটু আইডেন্টিফাই ম্যাম পয়েন্ট কি হবে? ইটস প্রেজেন্ট পেরিকন্ড্রিয়াম, ইউলিস হ্যাঁ কালার হ্যাঁ, অ্যান্ড ইলাস্টিক ফাইবার বলো, প্রেজেন্স অফ নিউমেরাস ইলাস্টিক ফাইবার প্রেজেন্ট অফ এবং হিউম্যানাস ইলাস্টিক হ্যাঁ ইলাস্টিক ফাইবারের অ্যান্ড প্যারালালি কন্ড্রোসাইট থাকবে। আমরা যখন জেনারেল ফিচার করি তখন বলেছিলাম তিনটা জিনিস থাকে, সেল, ফাইবার এবং ম্যাট্রিক্স। তাহলে সেল আছে, অবশ্যই সেলের নাম বলতে হবে কন্ড্রোসাইট। ফাইবার, ইলাস্টিক ফাইবার এখানে বেশি থাকে, তাহলে সবার আগে ইলাস্টিক ফাইবার বলতে হবে। আর হলো গ্রাউন্ড সাবস্টেন্স,
এখানে তোমার গ্রাউন্ড সাবস্ট্রেট এবং ইলাস্টিক ফাইবারকে আলাদা করা যাচ্ছে, সেজন্য আমরা ইলাস্টিক ফাইবার গুলো আলাদাভাবে দেখতে পাচ্ছি। আর বাইরের দিকে আমরা জানি ইলাস্টিক কার্টিলেজ কাভার্ড বাই পেরিকন্ড্রিয়া, তাহলে এটুকু বলতে হবে। ডিস্ট্রিবিউশনটা মুখস্থ করে নিও। ফাইব্রোকার্টিলেজ, ফাইব্রোকার্টিলেজ ক্যারেক্টারাইজ বাই প্রেজেন্স অফ ডেন্স বান্ডেল অফ কোলাজেন ফাইবার উইথ রো কন্ড্রোসাইট বিটুইন দ্য বান্ডেল, কন্ড্রোসাইট আইদার সিঙ্গেল অর ইন আইসোজেনাস গ্রুপ। কন্ড্রোসাইট সিঙ্গেল থাকতে পারে অথবা আইসোজেনাস গ্রুপ করে থাকতে পারে। ইট ইজ রিচ ইন কোলাজেন টাইপ ওয়ান ফাইবার, ইট ডাজ নট হ্যাভ পেরিকন্ড্রিয়া। তাহলে এটা একটা স্পেসিফিক আইডেন্টিফাইং পয়েন্টস অফ দ্য ফাইব্রোকার্টিলেজ, ইট ডাজ নট হ্যাভ এ পেরিকন্ড্রিয়াম। ফাইব্রোকার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম কভার থাকবে না। দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্লাইড অফ ফাইব্রোকার্টিলেজ। দেখো আউটার কোনো কাভারিং নাই এবং তার মাঝখানে মাঝখানে এই যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, এগুলো সব হলো কোলাজেন ফাইবার এবং তারা বান্ডেল আকারে থাকে, সেজন্য প্রমিনেন্ট কোলাজেন ফাইবার গুলো প্রমিনেন্ট দেখাচ্ছে। এবং তার প্যারালালি কন্ড্রোসাইট থাকতেছে, সিঙ্গেল থাকতে পারে অথবা আইসোজেনাস গ্রুপ করে থাকতে পারে। ম্যাম দেয়ার ইজ নো প্রেজেন্ট অফ পেরিকন্ড্রিয়াম হ্যাঁ এন্ড নো প্রেজেন্স না, কোলাজেন নো প্রেজেন্স এন্ড দ্য কথা কোনো মানে হয় না, দেয়ার ইজ অ্যাবসেন্স অফ পেরিকন্ড্রিয়াম। এন্ড দেয়ার দ্য কোলাজেন ফাইবার আইদার প্রেজেন্ট ইন আইসোজেনাস সিঙ্গেল হ্যাঁ অর ইন সিঙ্গেল আর কি থাকবে, কোলাজেন ফাইবার বান্ডেল আকারে থাকবে। তাহলে এগুলো হলো সব কোলাজেন ফাইবার। হ্যাঁ এগুলো হলো কন্ড্রোসাইট, দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ কন্ড্রোসাইট। তাহলে তিনটা কার্টিলেজের মাইক্রোস্কোপিক ফিচার পারা যাবে। ইয়েস ম্যাম। আমি আবার তোমাদের স্লাইড গুলো দেখাই। এটা কোন কার্টিলেজ? ম্যাম এটা হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ। এটা কোন কার্টিলেজ? ম্যাম ইলাস্টিক কার্টিলেজ। এটা কোন কার্টিলেজ? ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ। আচ্ছা তাহলে আন্ডার মাইক্রোস্কোপ ঠিক এই ফিচার গুলো আমরা দেখবো। এবার বলো ফাইব্রো কার্টিলেজ কোথায় পাওয়া যায়? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। হ্যাঁ তোমরা একটা পড়েছো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আরো দুই জায়গায় পাওয়া যায়। সিম্ফাইসিস পিউবিস গ্লিওনোডাল হ্যাঁ ল্যাব্রাম এন্ড বিটুইন বিটুইন দা মিটিং পয়েন্ট অফ লিগামেন্ট এন্ড টেন্ডন। আচ্ছা সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট যে নিচে সিম্ফাইসিস পিউবিস, এখানে মেইনলি ফাইব্রো কার্টিলেজ থাকে, তাহলে একটা সাইট হলো সিম্ফাইসিস পিউবিস। ইন্টারভার্টিব্রাল ডিস্ক এটাও একটা ফাইব্রো কার্টিলেজ। লেব্রাম গ্লিনয়ডালি, তোমরা স্কিপুলা পড়েছো গ্লিনয়ডাল লেব্রাম, এটাও ফাইব্রো কার্টিলেজ। এবং হিপবোন যখন পড়বে অ্যাসিটাবুলার লেব্রাম দেখবে, দিস ইজ অলসো ফাইব্রো কার্টিলেজ। তাহলে এই নামগুলো মনে রাখতে হবে। তাহলে কার্টিলেজ পারা যাবে। ইয়েস ম্যাম। আচ্ছা এবার তাহলে আমরা ইয়েস ম্যাম। নেক্সট সাপোর্টিং কানেকটিভ টিস্যুতে চলে যাই। নেক্সট সাপোর্টিং কানেকটিভ টিস্যু ইজ দ্য বোনস। ডেফিনেশন অফ বোনস কি? বোন ইজ এ হাইলি ভাস্কুলার হার্ড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। ফার্ম যেটা সেটা ছিল কার্টিলেজ, আর হাইলি ভাস্কুলার হার্ড ফর্ম যে কানেকটিভ টিস্যু, দিস ইজ দ্য বোনস। বোনস অলসো কনসিস্ট অফ সেলস অ্যান্ড এক্সট্রা সেলুলার মেট্রিক্স। বোনটাও আগের মতোই কার্টিলেজের মতো সেল থাকবে এবং মেট্রিক্স থাকবে। সেলস আর অস্টিও প্রজেনিটর সেল, অস্টিওপ্লাস্ট, অস্টিওক্লাস্ট অ্যান্ড অস্টিওসাইট, ফোর টাইপস অফ বোন সেল আর প্রেজেন্ট। অ্যান্ড এক্সট্রা সেলুলার মেট্রিক্স কনসিস্ট অফ অর্গানিক কম্পোনেন্ট অ্যান্ড ইনঅর্গানিক কম্পোনেন্ট। অর্গানিক কম্পোনেন্ট টাইপ ওয়ান কোলাজেন ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, কন্ড্রোটিন সালফেট, কেরাটিন সালফেট, গ্লাইকোপ্রোটিন যেমন অস্টিওকেলসিন, অস্টিওপন্টিন, সায়ালোপ্রোটিন। ইনঅর্গানিক কম্পোনেন্টের মধ্যে থাকবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, বাইকার্বনেট, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। তাহলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে কি কি আছে? ম্যাম অর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স, অর্গানিক সাবস্টেন্স, ফাইবার এন্ড গ্রাউন্ড সাবস্টেন্স, ইন ফাইবার টাইপ ওয়ান কোলাজেন এন্ড গ্রাউন্ড সাবস্টেন্স কন্ড্রোটিন সালফেট, কেরাটিন সালফেট, গ্লাইকোপ্রোটিন,
And inorganic substance mainly calcium salt, magnesium also in magnesium, phosphorus, bicarbonate, salt of potassium and sodium. Sodium. তাহলে extracellular axial bone হলো skull bone মানে আমাদের body axis form করে যে bone সেই bone গুলোকে আমরা বলি axial bone. Axial bone তাহলে কি কি আছে? Skull bone এবং vertebral column. সামনের দিকে আছে sternum এবং ribs. আর appendicular bone হলো bones of upper and lower limb. তাহলে axial bone কি কি আছে? ম্যাম স্কাল বোন এন্ড ভার্টিব্রাল কলাম বোন ভার্টিব্রা স্কাল বোন বোন আরে বলো সামনে কি স্টারনাম আর ফ্রন্ট বোন স্টারনাম হ্যাঁ রিবস এক্সিয়াল বোন গুলোর নাম মুখস্থ করতে হবে ফাইবার ভরা হয় স্কাল বোন ভার্টিব্রা স্টারনাম হলো রিবস অ্যাপেন্ডিকুলার বোন কি কি আছে এন্ড bones of upper and lower lip. Lower. According to the mechanism of ossification, আমরা জানি ossification দুই ভাবে হয়, membranous এবং cartilaginous. According to mechanism of ossification, membranous bone are parietal, frontal, maxillum, zygomatic bone and clavicle. Cartilaginous are all vertebra, ribs, sternum, scapula, all bones of the upper limbs except clavicle. All bones of the lower limb. Membranocartilaginous. কিছু কিছু bone দুই ধরনের ossification থেকে হয়। Membranocartilaginous যেমন occipital bone, sphenoid bone এবং temporal and mandible. তাহলে কি কি আছে mechanism ossification এ bone classification? Mem two types membranous and membranocartilaginous. না membranous cartilaginous and membranocartilaginous membranous ki ki ache mem parietal bone frontal bone maxilla zygomatic bone clavicle bone ekhon to dekhe dekhe bolteso mukhosto kore rakhte hobe ar cartilaginous mem all vertebrae ribs sternum scapula and all bone in upper limb except clavicle and all bone in lower limb membranocartilaginous mem occipital bone sphenoid bone temporal bone mandible bone এগুলো হলো according to mechanism of ossification according to shape morphological classification খুব important long bone টিপিক্যাল লং বোন মডিফাইড লং বোন আর হলো মিনিয়েচার লং বোন টিপিক্যাল লং বোনের এক্সাম্পল বলো হিউমারাস রেডিয়াস হ্যাঁ আমাদের বডির যে লং বোন আছে লং মানে কি লম্বা লম্বা যে বোন গুলো আপার লিম্বে আছে হিউমারাস রেডিয়াস আলনা লোয়ার লিম্বে আছে ফিমার টিবিয়া ফিবুলা মডিফাইড লং বোন ক্লেভিকল মিনিয়েচার লং বোন miniature long bone metacarpal metatarsal short bone carpal tarsal bone flat bone ribs sternum irregular bone vertebra pneumatic bone maxilla frontal bone sesamoid bone are pisiform patella এদেরকে sesamoid বলে কারণ these bone are developed from the tendon of muscle muscle tendon থেকে আসে সেজন্য এদেরকে বলে sesamoid bone pisiform কোথায় আছে metacarpale আপার লিম্বে কার্পাল বোন যেগুলো এর মধ্যে একটা বোন হলো পিজিপন আর লোয়ার লিম্বে পাবো প্যাটেলা দেন পেরিওস্টিয়াম পেরিকন্ড্রিয়ামের মতো পেরিওস্টিয়াম এক্সটারনাল সারফেস অফ বোন ইজ কভারড বাই এ লেয়ার অফ ডেন্স কানেকটিভ টিস্যু কল পেরিওস্টিয়াম তোমরা কি শুনতে পাচ্ছো यस ম্যাম यस ম্যাম তাহলে পেরিওস্টিয়াম এক্সটারনাল সারফেস অফ বোন ইজ কভারড বাই এ লেয়ার অফ ডেন্স কানেকটিভ টিস্যু কল পেরিওস্টিয়াম ইট ইজ অ্যাবসেন্ট অন আর্টিকুলার সারফেস অফ বোন এন্ড সিসাময়েড বোন সিসাময়েড বোন আর ডিভয়েড অফ পেরিওস্টিয়াম পেরিওস্টিয়াম কনসিস্ট অফ টু লেয়ার
outer fibrous layer, which is composed of fibroblast and collagen fiber. Inner cellular layer or osteogenic layer contains osteoblast, which is responsible for bone formation. তাহলে পেরিওস্টিয়ামের দুইটা লেয়ার থাকবে, আউটার ফাইব্রাস লেয়ার কম্পোজড অফ ফাইব্রোব্লাস্ট কোলাজেন ফাইবার, এবং ইনার সেলুলার লেয়ার, এটাকে অস্টিওজেনিক লেয়ার বলে, ইট কন্টেইন অস্টিওব্লাস্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর বোন ফর্মেশন। ফাংশন অফ পেরিওস্টিয়াম ইজ ইট রিসিভ দ্য অ্যাটাচমেন্ট অফ মাসেল, গিভ নিউট্রিশন টু দ্য আউটার পার্ট অফ দ্য কম্পিং বোন বাই দ্য পেরিওস্টিয়াল ভেসেলস, প্রোটেক্টিভ ফাংশন, গিভ শেপ টু দ্য বোন অ্যান্ড অলসো প্রোটেক্ট দ্য বোন। In injury, cellular injury helps in union of fracture by osteoblast. Endosteum, it is a single layer of osteogenic cell that lines all internal cavity within the bone. Boner bhitor side ta je cover kore thake, this is the endosteum. Cell are responsible for repairing the bone. Parts of growing long bone are epiphysis, epiphyseal cartilage, metaphysis and diaphysis. একটা গ্রোয়িং লং বোনের পার্ট কি থাকবে? দিস ইজ দ্য এপিফাইসিস, এপিফাইশিয়াল কার্টিলেজ, দিস ইজ মেটাফাইসিস, দিস ইজ ডায়াফাইসিস, আবার মেটাফাইসিস, এপিফাইসিস। ডায়াফাইসিস ফর্ম দ্য শেফট অফ দ্য বোন এন্ড এপিফাইসিস ফর্ম দ্য এন্ড অফ দ্য বোন। লং বোনের দুইটা এন্ড থাকে, আপার এন্ড এবং লোয়ার এন্ড। একটা অ্যাডাল্ট বোনে কি কি পার্ট থাকবে? অ্যাডাল্ট বোনের পার্ট কি কি থাকবে? ম্যাম আপার এন্ড, লোয়ার এন্ড এন্ড এন ইন্টারগ্রেনিক শিফট। শেপ আর গ্রোয়িং লং বোনে থাকবে এপিফাইসিস, এপিফাইশিয়াল কার্টিলেজ, মেটাফাইসিস, ডায়াফাইসিস। তাহলে এগুলো হলো পার্টস অফ দ্য গ্রোয়িং লং বোন। আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমি তোমাদের এপিফাইসিস ডেফিনিশন, মেটাফাইসিস এগুলো পড়াবো।